হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন ধরে নতুন কোনো ভিডিও আপলোড না করতে পারার কারণে আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, অনেকদিন পর আবারও ফিরে আসলাম একটি হরর গেম প্লে নিয়ে, আর গেম প্লেটির নাম হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার 1। আজকে আমরা ডোর এস্কেপ করব। যদিও এর আগে আমরা একবার ডোর এস্কেপের ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেই সময় ওই ভিডিওটি তেমনটা ভালো হয়নি। তো আজকে আমরা এটিকে সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করেছি। গেমের স্টোরি হচ্ছে, আমি আমার দাদির সাথে একটি ভূতের বাড়িতে থাকি, কিন্তু হঠাৎ একদিন আমার দাদির শরীরে ভূতের আত্মা প্রবেশ করে। তারপর থেকে আমার দাদি আমাকে একটি ঘরে ঘুম পাড়িয়ে রাখে এবং কোনোভাবে আমাকে বাড়ির বাইরে যেতে দেবে না। সারাক্ষণ হাতে মোটা দাণ্ডা নিয়ে পাহারা দেয়। আমি পালানোর চেষ্টা করলে প্রচুর মারে। আজকে আমি আমার সর্বোচ্চ দিয়ে পালানোর চেষ্টা করব। তো আমি কি পালাতে পারবো? জানার জন্য আপনাকে সম্পূর্ণ গেম প্লেটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক, লেটস গো। তো ফাইনালি প্লে করছি, আর এখানে ডিফিকাল্টলি মোডটা রাখছি নর্মাল, কোয়ালিটি রাখছি হাই এবং কন্টিনিউ। কন্টিনিউ করলাম। অনেক অত্যাচার, মার এবং নিষ্ঠুরতার পর আমার এখানে ডে 1 শুরু হলো। ফাইনালি জেগে উঠছি। আমার মনে হচ্ছে এখানে আমি একটা কাউয়ার বাসাতে আছি। ভাই, এটা কি ঘর? ঘর এত খারাপ হয় আপনারাই বলেন? এত শ্যাওলা পড়ে আছে, এটা মনে হচ্ছে কুত্তার ঘর বা কাউয়ার ঘর। তো যাই হোক, এখানে দুটো ড্রয়ার আছে, দুটো আগে চেক করে নেব। কিন্তু আমার ভাই এতটাই খারাপ, কিছুই নাই ভাই। বাইরে গিয়ে দেখে দাদিমা আছে কিনা। না, দাদিমা নাই, পাশের রুমটাতে গিয়ে আগে চেক করি। এখানে দুটি ড্রয়ার আছে, কিন্তু ড্রয়ারে কিছুই নাই। এতটাই ভাগ্য খারাপ ভাই যে কিছুই পাচ্ছি না আমি। আর এই সাইডে কিছু আছে কি? সাইডে এখানে দুটি ড্রয়ার আছে। আর ফাইনালি কিন্তু ওয়েপেন কি পেয়ে গেছি, খুশিতে তো আমি গর্ভবতী এখানে, না মানে গর্ববোধ করছি। তো এখানে বলতে না বলতে কিন্তু দাদিমা আমার পিছনে চলে এসেছে। দাদিমা এতটাই অত্যাচার করে আমার উপরে যে আমাকে এখানে ওয়েপেন কিটাও নিতে দিচ্ছে না, সরি ওয়েপেনটা নিতে দিচ্ছে না। তো এখানে একটা আওয়াজ করে দিই, তাহলে দাদিমা এখানে আসবে এবং আমি গ্যারেজ ঘরে গিয়ে খুব ভালোভাবে চেক করবো গ্যারেজ ঘরটা। এখানে একটা কি যেন আছে, এটাকে হটিয়ে দিলাম। আর এখানেও কিন্তু আওয়াজ হয়ে গেছে ভাই, খুব দ্রুত আমাকে গ্যারেজ ঘরটা চেক করতে হবে, নাহলে দাদিমা এসে কিন্তু আমাকে একেবারে পিটুনি দিবে। তো এখানে কিছু নেই। আর এখানে গাড়িটা দেখো ভাই, মনে হচ্ছে 5000 বছরের পুরাতন গাড়ি। এত পুরাতন গাড়ি জ্ঞানীমা কী করি, মানে দাদিমা কী করে এখানে? তো এখানে একটা ফাইনালি শর্টগানের পার্ট পেয়েছিলাম, যেটাকে রেখে দিলাম। এখানে ঘরে কিছু আছে, আমার ভাগ্য এতটাই খারাপ ভাই যে কিছুই পাচ্ছি না, শুধু খালি ফাঁকা ফাঁকা ঘর। তো এখন আবারও যাবো উপরে, উপরে গিয়ে দেখি। আমার পুরা গ্যারেজ ঘরটা চেক করা হয়ে গেল, কিন্তু তেমন একটা সামগ্রী পাইনি, শুধু শর্টগানের পার্টটাই পেয়েছি। আর এখানে কিন্তু শর্টের ইলেকট্রনিক শর্ট লাগিয়ে দিয়েছে আমাকে মারার জন্য। দাদিমা কিন্তু প্রচুর চালাক। যাই হোক, এ সাইডটা চেক করে নেব, এ সাইডে কিছু আছে কি। হ্যাঁ রে ভাই, আওয়াজ কেন হলো ওখানে? আমি তো দূর দিয়ে এলাম। তো যাই হোক, আমাকে খুব শীঘ্রই এখানে এই দুইটা ড্রয়ার চেক করে এখান থেকে পালাতে হবে, না দাদিমা এসে কিন্তু আমাকে ব্যান বাজিয়ে দিবে একবারে। দাদিমা কি আসছে? দাদিমা 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 চলে গেছে। একদম থামা যাবে না, দাদিমার হাতে কি মোটা লাঠি আমাকে একদম মারে একবারে মাথা ফাটাই দিবে। আমি চলে আসলাম বাইরে, এ সাইডে কি আছে এখানে? ফাইনালি এখানে আমি একটা কি বলে এটাকে কুয়ার হ্যান্ডেল পেয়ে গেছি। তো আমরা এখানে কুয়াতে গিয়ে এটাকে লাগাবো এবং দেখি কুয়া থেকে আমরা কি পাই। তো আমরা কুয়াতে গিয়ে এটা লাগাবো, লাগিয়ে দেখি কি পাই আমরা কুয়াতে। আরে ভাই, এটা এত সময় কেন নিচ্ছে? আমি তো মনে করেছিলাম লাগার পর পর এটা চলে আসবে উঠে, কিন্তু এত সময় নিলে চলে আসবে দাদিমা, তখন এসে আমাকে মারবে প্রচুর। তাড়াতাড়ি হওয়া তাড়াতাড়ি হওয়া, এত সময় নেই। আর ফাইনালি এখান থেকে কিন্তু আমরা হ্যামার পেয়ে গেছি ভাই, হ্যামার কিন্তু প্রচুর কাজে। তো যাই হোক, এখন কিন্তু খুব এক্সাইটেড লাগছে গেমটা খেলতে। আর এখানে একটা টুংটুঙি বাজিয়ে দিলাম যাতে দাদিমা এখানে আসে। আর এখানে একটা আওয়াজ করে দিলাম, আমার মনে হচ্ছে দাদিমা চলে এসেছে টুং টুং করে, কিন্তু দরজা খুলছে আমি শুনতে পেলাম। যাই হোক, এই ঘরটাকে চেক করি, এখানে কিছুই না, জাস্ট একটা লেটার পড়ে আছে যেটা কোনো কাজেরই না, ফালতু লেটার। আমি কিন্তু হ্যামার পেয়ে গেছি এখন। এখন একবারে মূল গেটের এখান থেকে কাঠের তক্তাটা খুলে ফেলি আগে, এবার উপরে যাব। আর টুং টুং বাজে গেছে, দাদিমা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে এখানে। তার আগে আমাকে কিন্তু পালাতে হবে ভাই, দেখে খেললে একবার দিবে টুং টুং। তো আমি চলে এসেছি ওপরে, আর এখান থেকে কিন্তু প্লাঙ্গুলো খুলে ফেলে দেবো, কাঠের তক্তা মেরে দিয়ে সব। তো এখানে একটা প্লেসমেন্ট করে দিচ্ছি, এখন আমাকে লুকাতে হবে, দাদিমা কিন্তু খুব দ্রুত চলে আসবে এখানে। আওয়াজ হয়েছে অনেক, আসছে 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 আসছে, এই চলে এসেছে দাদিমা। ওরে বাবারে, কত বড় লাঠি ভাই, অনেক বড় ডান্ডা নিয়ে আছে, একটা বাড়ি দিলে কিন্তু মাথা ঠান্ডা করে দেবে। দাদিমা সবসময় আমার পিছনেই পড়ে আছে, আমাকে শান্তি মতন পালাতে দিচ্ছে না ভাই। আর এখানে একটা আলমারি আছে, এখানে চেক করে দেবো। আর এখানে কিন্তু কাটিং প্লার পেয়ে গেছি ভাই, চেন কাটার বলা হয় এটাকে।
তা আমরা একটু পরে চেন কাটা নিচ্ছি, হয়তো এখানে আসছে, চলে এসেছে, পালা 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 পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা ভাই, পিছনে কিন্তু দেখিস না, দেখলে চলে আসবে, একবার টুটি ধরে মারবা। স্যার কতবার ডান্ডা নিয়েছে ভাই, আর টেবিলটা ফেলে দিল ভাই, দাদিমোর শক্তি কত বুড়া দিব হয়েছে। হ্যাঁ এখান থেকে এখন চেন কাটাটা নিয়ে পালাবো দ্রুত, ওই সাইডে পালা, ওই সাইডে পালা 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 পালা, এই যে পিছনে আসছে ধরে পালা, একটু ঘুরিস না ভাই পিছনে, নাহলে একবার দিবে দান্ডা মেরে ঠান্ডা বানিয়ে। এটাকে নিয়ে এখন উপরে যাবো, উপরে গিয়ে একটা রুম আছে, সেই রুমেতে কিন্তু অনেকগুলো ওয়্যার আছে, সে অনেকটা না মানে একটাই ওয়্যার আছে ফ্যানের কাছে, আর এখানে গেটটা লক করে দিলাম, তবে কিন্তু পিছনে পিছনে আসতে গেটটা খুলতে সময় লাগবে, আর এখানে এটা ড্রপ করে দেবো, তার আগে একটা লুক কিনেই ভাই, কিন্তু চলে এসেছে দাদিমা, আমার মনে হচ্ছে খুব দ্রুতই চলে আসবে। এখানে একটু আওয়াজও করে দিলাম যাতে ভালো মতন সে যেন এখানে আসে, এবং আমি সাইড দিয়ে পালাবো টানেলের ভিতরে দিয়ে। এই চলে এসেছি ভাই, ওরে বাবারে কি বড় লাঠি নিয়ে আছে, এখান থেকে জাম মারলাম এবং পালাবো এখান থেকে। কোন দিকে যাবো ভাই, ওই যে ওই সাইডে পালা পালা পালা, দ্রুত পালা, থামিস না, চলে এসেছে আবার এখান থেকে কাটাতে কুচুত করে, নিচে যা, নিচে আরও একটা আছে সেখানে কাটতে হবে একটা, এই যে এখানে একটা ইলেকট্রনিক ওয়্যার আছে এটাও কেটে দিলাম, এবং এই টানেল দিয়ে পালাবো ওই সাইডে। আমার পিছনে কিন্তু পড়ে আছে ভাই সবসময় দাদিমা, আমি মানে মারতে চাই সবসময় লাঠি দিয়ে খালে। এখন এই সাইডে গিয়ে, সাইডে কিছু আছে কি, এখানে আবার কাকামেয়েরা ঝুলিয়ে রেখেছে, এখানে কিছু আছে কি, আর এখানে ফাইনালি আমরা একটা আরও শর্টগানের পার্ট পেয়ে গেছি, কিন্তু ওটা আমরা এখন নিচ্ছি না, আগে এটাকে চেক করো ভালোভাবে, এখানে কিছু আছে, আর এখানে গ্যাসও লাইন আছে, কোনো কাজেরই না। আর এখানে আছে একটা মাস্টার কি পেয়ে গেছি ভাই, ফাইনালি মাস্টার কি পেয়ে গেছি, কিন্তু এগুলো নেওয়ার জন্য আমি কিছু করতে হবে। এখন এখানে একটু আওয়াজ করে দেই, তবে দাদি এখানে আসবে এবং আমি ওই সাইডে গিয়ে সম্পূর্ণ ভালোভাবে চেক করতে পারবো। এখানে কি কেউ আছে ভাই, কেউ থাকিস না, না কেউ নেই এখানে। আমি এখন কোন সাইডে যাব, ওপরে কি আছে, ওপরে নাই, এখন এই সাইড যাই এবং এখানে গিয়ে এই সকল জিনিসগুলো আগে চেক করবো ভালোভাবে। আমাকে ওই সাইড দিয়ে ওপরে যেতে হবে, উপরে থেকে ঘরে আসি আগে, উপরে কি আছে দেখতে হবে ভাই। আর ফাইনালি এখানে একটা আওয়াজ হয়ে গেল, বুঝলাম না আওয়াজটা কীভাবে হলো, আমি মনে করি যে এখনই দাদিমা চলে আসবে, তো পালাতে হবে দূরত্ব এখান থেকে। ওপরে ঘরে যাই, ওপরে ঘরে কি আছে ওখানেই দেখে আসি আগে। এখানে আমি কাঠের তক্তাগুলোকে খুলে ফেলেছি ভাই, খুলে ফেলার পর এখানে আরও একটা মানে ক্যামেরা লাগা আছে ভিতরে, আর এখানে ছোট্ট ভেঙে পড়ে গেলো ভাই, আমি সাইডে পড়লেই মারা যেতাম, আর ক্যামেরাটা এখানে ভেঙে দেবো। আর বলতে না বলতে দাদিমা চলে এসেছে, সবসময় আমার পিছনে লেগে আছে ভাই, কী যে চাই আসছে। হ্যাঁ চলে এসেছে ভাই, দ্রুত পালাতে হবে এখান থেকে আমাকে, নাহলে একেবারে ধরে নেবে। আমাকে এই টানেলের ভিতরে দিয়ে পালাতে হবে নিচে, আর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এদিকে আসছে ভাই, লাঠিটা কত বড় নিয়ে আসে, মাথা ফাটাই দিবে মারা ভাই। তো আমি এখান দিয়ে চলে যাব ওই সাইডে, এখন নিচে যাব, নিচে গিয়ে আমার আরও এক জায়গাতে প্লাং খুলতে হবে, কাঠের তক্তা পড়ে আছে ভাই, ওই তক্তাগুলো খুলে ফেলতে হবে। আরে ভাই এটা কী হলো এখানে, এটা কোন সাইড থেকে এসে লেগে গেলো আবার, যাই হোক আমি ওটা সরিয়ে দিয়েছি। এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে আরও এক জায়গাতে আমাকে কাঠের তক্তা খুলতে হবে। এই এটা কী সামনে ঝুলাইছে, এখান থেকে তক্তাগুলো খুলে ফেলবো ভাই, এবং ভিতরে গিয়ে দেখি কী আছে ভিতরে। আরে শর্ট সাইডে কী লাগে আছে, এখান থেকে আমি দাঁড়াতে পারছি না, ফাইনালি দাঁড়িয়ে গেছি ভাই এখানে। আর কিন্তু মাস্টার কি না সরি স্পেশাল কি পেয়ে গেছি ভাই, এটা কিন্তু মাকড়াসার ঘরে লাগবে, তো এখান থেকে এটা মাকড়াসার ঘরে নিয়ে যাবো। তার আগে একটু নিচে দেখে আসে, নিচে কী আছে ভাই, এখানে একটু দাঁড়াই, গ্র্যানি গ্র্যানি দাদিমা কি আসছে ভাই, আসলে কিন্তু পালানোর দেখে কোনো পথই নাই। তো তারপরও আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবো যাতে দাদিমা চলে যায়। চলে গেছে, চলে গেছে, হ্যাঁ এখন চলে গেছে মনে হয়, নাই তো না, নাই এ সাইড আছে কি না, নাই। আমি ফাইনালি কিন্তু এই স্পেশাল কি পেয়ে গেছি ভাই, এখানে একটু আওয়াজও করে দিলাম যাতে দাদিমা এখানে আসে, এবং আমি এই স্পেশাল কিটা নিয়ে ওই ঘরে যেতে পারি, এখানে এটা লাগাতে হয় স্পেশাল কিটাকে। তো এখানে আবার টুংটুঙি লাগিয়ে দিয়েছে ভাই, জানি না এখানে এখান থেকে গেলে টুংটুঙি বেজে যাবে, তো এই সাইড দিয়ে ঘুরে যাই যাতে টুংটুঙি না বাজে। তো আমি এখান দিয়ে এটা দিয়ে ঘুরে যাচ্ছি, দেখি এটা লাগাতে পারি কি না। ওপরে কি আছে ভাই, উপরে থাকিস না, উপরে থাকিস না, একটু শান্তিতে লাগাইতে দেখি এটা। তো আমি চলে এসেছি উপরের ঘরে, যেখানে এই স্পাইডার সরি এটাকে বলে স্পেশালকে, আর দাদিমা কিন্তু আমাকে দেখে নিয়েছে, আমাকে দ্রুত লুকাতে হয় ভাই, নাহলে কিন্তু এসে একবারে মাথাতে মেরে ঠান্ডা বানিয়ে দিবে একবারে। কোথায় আছে ভাই, কোথায় কোথায় চলে এসেছি ভাই, ওরে বাড়ি কি বড় লাঠি নিয়ে আসে। এখন এই সাইড দিয়ে পালাতে হবে, নাহলে এছাড়া কোনো পথ নাই, ওখানে আর কোনো রাস্তাও নাই পালার মতন। আবার আসছে, আবার চলে এসেছে ভাই, চাই কি বুড়ি, বুড়ি সবসময় পিছনেই পড়ে আছে আমার, বুড়ি আবারও আসছে, হাঁটছে দেখো না আবার ট্যাং ট্যাং করে।
আমাকে দ্রুত পালাতে হবে ভাই, পিছনেই পড়ে আছে, কি চাই বুড়ি? হ্যাঁ আমাকে একটু শান্তিতে পালাতে দিচ্ছে না, পিছনে পড়ে আছে সব সময়। উপরে যাই, আবার আওয়াজ হয়ে গেল। আমাকে এ সাইডে গিয়ে এ সাইডে একবার চেক করতে হবে। আর এখানে ওয়েপেন আছে, ওয়েপেনটা নিতেও পারিনি ভাই। এবার কাকে নেবো? এবার সামনে ট্যাপও লাগিয়ে দিয়েছে ভাই, এখান থেকে ওয়েপেন নিয়ে নিয়েছি, কষবো। এবং এখানে আর একটা নিয়েছি। আসছে কি ভাই? আসছে, শিওর আসবে, যেহেতু আওয়াজ হয়েছে আসবে। চলে এসেছে ভাই। ওরে বাপ বাড়ি, আবার একটা ট্যাপ ফেললো। কিন্তু তার আগে আমি ট্যাঙ্কুলাইজার মেরে দিয়েছি, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে 1 মিনিটের মতন। এখন 1 মিনিটে অনেক কিছু করতে হবে, তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি ওঠা। 1 মিনিটে কিন্তু অনেক কাজ করতে হবে জেগে ওঠার আগেই। তো দেখি এখানে কি করতে পারি এখন। এই ট্যাঙ্কুলাইজারটা একটা ভালো জায়গাতে রেখে দিই, এখান থেকে আমি এটা খুব, আর তার আগে এখান থেকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিই। তবেই কিন্তু আমি নিচের একটা গোপন জায়গা আছে, সেখানে গিয়ে এটা খুলতে পারবো। এই পিছন থেকে উঠা। আরে ভাই উঠছে না কেন এটা ট্যাঙ্কুলাইজার? এটাকে রাখা আছে টানেলের ভিতরে, এটাই হচ্ছে সেফ জায়গা, কারণ এখানে গ্র্যানি আসতে পারবে না, এবং আমি খুব সহজে এখান থেকে গ্র্যানিকে মারতে পারবো। তো যাই হোক, আমি আগে ওখান থেকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিচ্ছি। এখন এটা প্রচুর কাজের। উঠছে না কেন এটা? হ্যাঁ এটা উঠে গেছে। এখন নিয়ে যাবো এটাকে সেই টানেলের ভেতরে, এবং সেখানে গিয়ে একটা জায়গা আছে, সেখানে এটা ব্যবহার করতে হয়। এই যে সিঁড়ির নিচে এখানে, এখানে কিন্তু 2টা স্ক্রু মারা আছে, স্ক্রু 2টা খুলতে হবে, তবে কিন্তু এখান থেকে কিছুটা কিছু পাবো। আর ফাইনালি কিন্তু এখান থেকে কার কী পেয়ে গেছি ভাই। এখন গাড়িতে গিয়ে চেক করবো গাড়ির পিছনে কী আছে। দাদিমা নাই তো? না নাই। এখন নিচে গিয়ে দেখতে হবে পিছন থেকে আমরা কী পাই এখানে গাড়ির কাছ থেকে। আর এখানে কিন্তু আওয়াজ হয়ে গেছে ভাই, খুব দ্রুত চলে আসবে গ্র্যানি। সো আমাকে এখানে কাউয়ার খাবার পেয়েছি। যাই হোক, তাও তো কিছু একটা পেলাম ভাই অনেকক্ষণ পর। আর দাদিমা আমাকে দেখে নিয়েছে, খুব দ্রুত নৌকাতে হবে। আর এখান থেকে আগে মেরে দিই দাদিকে। তবেই অনেক মেরেছে ভাই, দাদি আমাকে অনেক মেরেছে। এখন তোর পালা, আয় এবারে আয়, তার ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো একবারে। ফাইনালি আমি তাকে 1 মিনিটের মতন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন নিয়ে যাবো এটা কাকের কাছে, যেখানে এটাকে ব্যবহার করতে হয়। তো চলে এসেছি ফাইনালি এই কাউয়ার কাছে। কাউয়া কিন্তু প্রচুর মারাত্মক ঠকিরা ঠকিরা আমার হাতের 12টা বাজাই দিয়েছিল কিছু করে আগে। আর এখান থেকে কিন্তু ফাইনালি মাস্টার কিটা নিয়ে নিয়েছি ভাই। তো যাই হোক, দরজার ক্ষেত্রে কিন্তু মাস্টার কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওখানে একটু আওয়াজও করে দিয়েছি, যার কারণে আর এখানে কিন্তু জিন্দাই হয়নি, যে পড়ে আছে দেখুন ভাই। যাই হোক, এটাকে এখন আমরা ব্যবহার করতে পারবো না, এটাকে সাইডে রেখে দেই। আই ক্যান্ট ওপেন দি ডোর ইয়েট। এখন আমরা দরজাটি ওপেন করতে পারবো না, কারণ আরও কিছু করতে হবে কাজ। আর এগুলো চেক করে নিই আগে, কেলোতে কিছু আছে কি না? কিছুই নেই ভাই। কেন এগুলোতে কিছু রাখতে পারিনি? এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে কিছু নাই। এতগুলো চেক করলাম ভাই, কিছুই নাই এগুলোতে। এখানে একটা পেন্টিং পড়ে আছে, কিন্তু পেন্টিংয়ের কোনো কাজই নাই, আমরা পেন্টিং নেবো না। আমাদের এখানে সম্পূর্ণ চেক করা হয়ে গেছে, আর এখানে চেক করতে কোনো কিছুই বাকি নাই। এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, এখানে তো নিয়েছি আগেই। আর এখানে 2টা ড্রয়ার আছে, ড্রয়ার 2টা আমরা পরে চেক করব। আগে দেখে নেই গ্র্যানি জিন্দা হয়ে গেছে নাকি ভাই। জিন্দা হয়ে গেলে আবার পিছন থেকে এসে টাং করে না মারে দেয় মাথাতে। একটা বাড়ি দিলেই কিন্তু আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি। গ্র্যানি যে লাঠি ভাই, প্রচুর শক্তি ধরে। জিন্দা হয়ে গেছি, আইল্যান্ড আইল্যান্ড সি বলছে করে হাসছে আবার ভাই। তো আমি এ সাইডে চলে আসলাম, এ সাইডে এখানে এই যে ফাইনালি যে আমরা দেখেছিলাম শর্ট গানের একটা পার্ট অফ অংশ, আমরা এই অংশটা নিয়ে এখন দৌড়ি এবং এটাকে রেখে আসি গ্যারেজের ওই গাড়িতে। আর এখানে একটা আওয়াজ করে দিলাম টুং করে, যাতে গ্র্যানি এখানে আসে এবং আমি এটাকে সুন্দরভাবে গ্যারেজ ঘরে নিয়ে যেতে পারি। এ সাইডে কোনো আওয়াজ করা যাবে না ভাই, আওয়াজ করলেই কিন্তু চলে আসবে, খুব সাবধানে এটা নিয়ে যেতে হবে। চলে এসেছি ফাইনালি আমরা এই জায়গাতে। আমাদের আর একটা পার্ট লাগবে, তবেই কিন্তু আমরা শর্ট গানটা কমপ্লিট করবো, তারপরে কিন্তু গ্র্যানির খোপরা তুলে দেবো একবারে। এখানে কিছু আছে ভাই? এগুলোতে তো চেক করেছি, কিছুই নাই এখানে, এর আগে চেক করেছিলাম। এখন বাইরে গিয়ে দেখি গ্র্যানি আবার জিন্দা হয়ে এদিকে আসছে কি না ভাই। না না নাই, নাই খো। এখানে একটু আওয়াজ করে দিলাম এবং এই সাইডে যাবো প্লে হাউসে। প্লে হাউসে গিয়ে দেখবো কি না, প্লে হাউসে এখন যাই না, প্লে হাউসে পরে যাবো। আর এখানে এখান দিয়ে চলে যাবো একটু ওই সাইডে। তার আগে এখানে একটু ট্যাঙ্কুলাইজার দিয়ে গ্র্যানিকে একটু ঘুম পাড়িয়ে দেই। অনেকক্ষণ জীবিত হয়ে ঘুরছে সাইডে, হয়তো চলে এসেছে ভাই। যে 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 আসছে আসছে, আয় আয়। হ্যাঁ দিয়েছি ট্যাঙ্কুলাইজার, ঘুম পাড়ে এবার কা ঘুমা। আরে পায়ের তলে ভেজাল কেন লাগাচ্ছে ভাই, সর।
হ্যাঁ, সরে গেছে পায়ের তল থেকে, এখন এটা আমরা এখানে আবারও রেখে দেবো যেখানে ছিল, এবং আমরা নেক্সট কাজ যেটিগুলো বাকি আছে সে কাজগুলো এখন কমপ্লিট করব। এখন ওপরে গিয়ে কি কাজ করতে পারি উপরে? হ্যাঁ, উপরে আর একটা কাজ বাকি আছে, আমাদের একটা ওয়্যার কাটতে হবে সেখানে একটা ফ্যানের কাছে। আমাদের এখানে কাটিং প্লেয়ারটা পড়ে আছে, তার আগে এখানে চেক করে নেই কিছু আছে কি না, বা এই দুইটা ড্রয়ার আছে এখানে, এখান থেকে কাটিং প্লেয়ার পেয়েছে, কিন্তু কোনো দরকার নাই। আমাদের চেন কাটার দিয়েই আমরা ওয়্যার কাটতে পারবো। তো আমি এখানে চেন কাটার নিয়ে যাচ্ছি ওয়্যার কাটতে, এখানে একটা ফ্যান ঘুরছে, এটা ওয়্যার কাটা আমাকে নিতে হবে। আর এখান থেকে আমরা পেয়েছি ওয়েল চার্ক, এটাকে আমাদের মাকড়াসার ঘরে লাগাতে হবে। এটা তেমন একটা প্রয়োজন নাই এই মুহূর্তে, যেহেতু আমরা ডোর স্কেপ করছি, যখন আমরা টানেল স্কেপ করব তখন এটা কিন্তু কাজে দেবে প্রচুর। আমার মনে হচ্ছে দাদিমা জিন্দা হয়ে গেছে, ভাই চলে আসে, কিন্তু মারা দিতে পারে পিছন থেকে। এখন টাঙ্কুলা যেটা দিয়ে আবারও মারতে হবে, না হলে কিন্তু পিছন থেকে এসে একবারে ঠান্ডা মেরে দান্ডা করে দেবে, কে বলো কে বলো? ডান্ডা মেরে ঠান্ডা বানিয়ে দেবে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না এখানে। ওপরে কি আছে ভাই, কোন সাইডে আছে দেখতে পাচ্ছি না ভাই, এ সাইডে আছে নাকি, এখানে একটু আওয়াজ করতে হবে ছবিতে। আছে আছে, না টুং টুঙে বাজিয়ে দিয়েছি ভাই, এখন নিশ্চয়ই আসবে থাকলে। এই যে ভাই চলে এসেছে, দেখে নিয়েছে আমাকে, টুং টুং করে আওয়াজ বাজছি, এই যে পট পট করে হাঁটতে হাঁটতে চলে আসছে ভাই। আরে হট সর, নে নে তাড়াতাড়ি নে। এগুলো আমি চেক করেছিলাম, কিছু পাইনি। এই যে এখানে এটা চেক করতে বাকি আছে, এখানে কিছু নেই ভাই। কি এগুলো, এতগুলো ড্রয়ার আছে কিন্তু কিছুই নেই, সব গ্র্যানির ঘরে রেখেছে নাকি আবার। তো এই সকল চেক করে নিয়েছি, তারপরে আরো একবার করে চেক করে নিলাম, কিন্তু এখানে একটা বই পেয়েছি ভাই, এই বইটা নিতে হবে। তার আগে একটু প্লে হাউস থেকে ঘুরে আসি, এখানে দেখি কোনো কিছু আছে কি না, যদিও আগের বার চেক করেছি। আর এখানে একটা লক মারা আছে প্লে হাউসের ছোট্ট একটা ঘরে, আর এখানে টুং টুং বাজিয়ে দিলাম যাতে এখানে গ্র্যানি আসে এবং আমি এই স্টল দিয়ে পালাতে পারি এখান থেকে। তো টানেলের ভিতরে দিয়ে আমি ও সাইডে চলে যাব, আমার মনে হয় গ্র্যানি ওইখানে গেল। আর আমি এগুলো আগে চেক করেছি, এগুলোতে কোনো কিছুই নাই প্রয়োজনীয়। আমাকে এখন ওপরে যেতে হবে, ওপরে গিয়ে আমি চেক করব দাদিমা জীবিত হয়ে যায়নি তো আবার। দিদি দিদি দিদি, আমার মনে হচ্ছে জীবিত হয়ে গেছে। অনেক মজা করছি ভাই, কিছু মনে করবেন না কেউ। এই সকল কিছু চেক করে নিয়েছি, এগুলোতে কোনো প্রয়োজনীয় সামগ্রী নাই কো। তো এখন টানেলের ভিতরে ঢোকার আগে কি নিব, এখন কি নিতে পারি? এখানে একটু দাঁড়িয়ে নেই, দাদিমা আছে কি, দাদিমা আছে কি? আমার মনে হচ্ছে দাদিমা জীবিত হয়ে গেছে, উপরে আছে, টুকটুক করে দরজা বাড়াচ্ছে, আমি একটা শব্দ পেলাম। দাদিমা সামনে আছে, ঘন্টা বাজিয়ে দিয়েছি টুং টুং করে, এখন দেখার বিষয় দাদিমা কোন সাইড দিয়ে আসে। অনেক আওয়াজ করে দিয়েছি, জীবিত হয়েছে না হয়নি এখনো তো দেখতে পাচ্ছি না কোথায়। এই যে ফাইনালি দেখতে পেয়ে গেছি, ওপর থেকে আসছে। ওরে বাবা রে, কত বড় ডান্ডা নিয়ে আছে রে ভাই। এই যে ট্যাঙ্কুলার আঘাত খা, এখন ঘুমা তুই, 1 মিনিট ঘুমা, তারপরে তুই আবার যাক। এখন 1 মিনিট আমাকে কাজে লাগাতে হবে ভাই, 1 মিনিট সময় নষ্ট করলে হবে না, সময়ের দাম কিন্তু প্রচুর। এই ড্রয়ারগুলো চেক করেছিলাম, এখন আবার চেক করলাম, কিন্তু কোনো কিছুই নাই, আগের মতনই হয়ে আছে ভাই। এখানে কিছু আছে কি? এখানে 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 কিছুই নাই, এখানে একটা বাটন আছে, টুং করে টিপে দিলাম। আর এখান থেকে ফাইনালি আরও একটা শর্ট গানের পার্ট পেয়ে গেছি। তার আগে আমাকে দেখতে হবে এখানে আর কিছু আছে কি না আশেপাশে, বা এটা টাঙ্কু লাইটারটা বা গানটা আমাকে অন্য জায়গাতে ফেলে আসতে হবে। আর এ সাইডে কিছু আছে কি ভাই? না এখানে কিছু নাই, এগুলো তো দেখে নিয়েছিলাম আগেই। আর এখানে কাউয়ার কাছ থেকে আমরা এটা নিয়ে নিয়েছিলাম, কাউয়ার খাবারটাই পড়ে আছে। এখানে মাস্টার কি পেয়েছিলাম আমরা? আমি এখন নিচে যাব, নিচের এখানে নর্দমাটা কত খারাপ হয়ে আছে ভাই, একবারে প্রচুর খারাপ হয়ে আছে, দেখতে খুব বিচ্ছিরি দেখাচ্ছে। ভিতরে কি একটা আছে ভাই, কিন্তু এখন ওটা আমি নেব না, পরে নেবো। দাদিমা আবার আসছে নাকি ভাই? ও আমার মনে হয় না যে আসছে। তারপরেও একটু ওপরে গিয়ে ওই শটগানের পার্টটাকে নিব, তার আগে দেখে নিতে হবে দাদিমা আবার আসছে কি না, যদি আসে তবে তো আবার মেরে দিবে ফটাফট ভাই, জীবিত হয়েছে কি না। যেতে ভয় লাগছে অনেক, যদি চলে আসে একবার না ডান্ডা। এই চলে এসেছে ভাই, জীবিত হয়ে গেছে। ওরে বাবারে, ধরে আসছে ভাই, মার মার খা। টাঙ্কল লাজার দিয়ে 1 মিনিট আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন এটাকে ফেলে আসতে হবে সেফ জায়গাতে, টাঙ্কল লাজারটাকে দিয়ে।
তা এখন টানেলের ভিতরে এই গানটাকে ফেলে আসবো আমার, ওই পেনটাকে। এবারকা আমি ওইখান থেকে এই গানের যেটা পার্ট আছে, শর্ট গানের যেটা পার্ট আছে, ওই পার্টটা নেব। ওপরে চল, উপরে, নিচে না ভাই, উপরে আছে। হ্যাঁ, আওয়াজ হয়ে গেছে ভাই, যদিও এখন জীবিত হয়নি। এখান থেকে ফাইনালি আমরা আরও একটা পার্ট পেয়ে গেছি, যেটা দিয়ে আমরা আমাদের শর্ট গানের অংশগুলোকে কমপ্লিট করব। তো চলে এসেছি টানেল দিয়ে, যাবো ওই ঘরেতে, গ্যারেজ ঘরে, যেখানে ওই আছে ওই অংশটা। এখান দিয়ে যাবো ওইখানেতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এই জায়গাতে, এবং এখান থেকে গানটাও তৈরি করে ফেলেছি। এবার কা ইগনানি, তোর খেলাকে শেষ করছি। এবার কা তোর খোপড়ি, তোর দমকা, আয় তুই, আয়। কে বলো, তোর মাথার খোলি থাকবে না, তোকে পাই না। এবার কই আছিস তুই? তোর আয় আমার কাছে, আয় এখানে। আমাদের আগের ট্যাঙ্কলাইজারটা পড়ে আছে, সেটা আর এখন কোনো কাজ দেবে না, কারণ আমরা এখন শর্ট গান পেয়ে গেছি ভাই। এবার আসলে দিব একবারে ফাটাইয়া। শর্ট গানটা আমরা ফুলি কমপ্লিট করে ফেলেছি। আর এটা হচ্ছে উইল চাক, আর এখানে মাস্টার কিটা পড়ে আছে। এই যে আবার জীবিত হয়ে গেছে, আয় তুই। এবার কে তোর আমি মাথার খুলি ফাটাই দেবো, আয়, আয় বেটি, আয়। সরি দাদি মা, আয়, আয়। দিয়েছি, এবার কে মাথা ফুটাই দিয়েছি। আরে পায়ের তলে কি ভেজাল লাগাই ভাই এটা। এখানে চেক করেছিলাম, আর এখানে শর্ট গানের অ্যামো আছে, অ্যামোটা রিলোড করে নিলাম। এখন যাব নিচের ঘরগুলোতে চেক করতে। ও নিচের ঘরে যাব না, এখন নিচের ঘরে পরে যাব। তার আগে এখান থেকে মাকড়াসাটাকে আগে আগে এই সাইডে যাব কি? হ্যাঁ, এই সাইড থেকে আগে ঘুরে আসি, তারপরে আমরা এগুলো আমরা চেক করেছিলাম আগের বাড়ি। এখানে কাটিং প্লেয়ার আছে, যেটার কোনো প্রয়োজন নাই। তারপর এটাকে নিচে ফেলে দিচ্ছি। আরে এটা কই পড়লো ভাই, এটা আটকে কেন গেল? নিচে পড়েছে, হ্যাঁ এখন নিচে পড়েছে। আর এখান থেকে শর্ট গানটা আবারও নিয়ে নিলাম। এখন যাব মাকড়াসার ঘরে। এখানে হচ্ছে একটা ছোট্ট মাকড়াসা আছে ভাই। এই মাকড়াসাটাকে আগে এই যে এখানে সুইচে ফায়ার করে বন্ধ করতে হবে, তার ঢাকনাটা, তবেই সে বাইরে আসতে পারবে না, নাহলে কিন্তু আমাকে এসে সে ক্যামেরে মেরে দেবে, কামড়ে, এমন কামড় দেবে। আর এখান থেকে রাস্টি প্যাডলক কি পেয়েছে, যেটার কোনো প্রয়োজনই নাই। আমার মনে হয় গ্রানি আবারও জেগে উঠেছে। এটা হচ্ছে রাস্টি প্যাডলককে, এটার কোনো প্রয়োজন নাই। এটার প্রয়োজন হচ্ছে টানেল এস্কেপে। আমরা তো এখন টানেল এস্কেপ করবো না, আর মাকড়াসাটা কিন্তু এখানে বন্দি করেছি। দেখতে পাচ্ছি না ভাই, অনেকটা অন্ধকার হয়ে আছে মাকড়াসার জায়গাটা। এটা বাটন, আর গ্রানি চলে এসেছে ভাই আবারও। ওরে বাবারে, আবারও দিয়েছি মেরে, ওকে বুক পোটা করে দিয়েছি। এখানে কিন্তু শর্ট গানের অ্যামো পড়ে আছে, অ্যামোটা নিয়ে নিলাম। রাস্টি প্যাডলককে এটাও নিয়ে নিচ্ছি। যদিও আমরা দৌড় স্কেপ করছি, কিন্তু এটা আমাদের কোনো কাজেরই হবে না ভাই, শুধু খালি হান্ডামো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এইখানেতে আজকে যেটা স্কেপ করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে দৌড় স্কেপ। আজকে আমরা দৌড় স্কেপ করব, তাই রাস্টি প্যাডলকের কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা এনে এখানে ফেলে রাখি, আমাদের নিচে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল না রাস্টি প্যাডলকের। তো দাদিমা এখন কী করছে ভাই, কোথায় আছে? আমরা তাদেরকে গুলি মেরে ফুটাই দিয়েছি। আর এখান থেকে কিন্তু আমরা বইটা পেয়েছি, যেটা দিয়ে কিন্তু ওরা স্পাইডারের যেটা মূল স্পাইডার বা সুপার গ্র্যানি আছে, সে গ্র্যানির গেট খুলতে পারি। আর সুপার গ্র্যানি কিন্তু একটা মাকড়ার সাথে পরিণত হবে। এই যে ভাই দেখতে পাচ্ছেন, সুপার গ্র্যানিকে একবার টাঙ্গিয়ে রেখেছে গ্র্যানি মেরে। এখানে কোথায় যাচ্ছি ভাই? ও আমাদের পিস্তুলটা আছে, পিস্তুলটা নিয়ে আসছি আমরা ওইখান থেকে। পায়ের তলে কি একটা আটকে গেছে ভাই, এটা নিয়ে আসতে পারছি না। আর এখানে সিলিন্ডারিনার একটা টেডি আছে, সে টেডিটাকে প্লেস করতে হবে। শর্ট গানটা নিয়ে নিচ্ছি ভাই, যদি দাদিমা ওখানে উঠে তাহলে দেবো একবারে মাথার খুলি ফাটিয়ে। পায়ের তলে এটা কি পড়ে আছে ভাই, এটার জন্য আরও যাতে সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে গ্র্যানি আসছে এদিকেই, একবার আওয়াজ করে দেই তাহলে চলে আসবে ফাটাফাট, এবং তাকে চাটাচাট দেব। আসছে ভাই, আসছে, আসছে, আমার মনে হচ্ছে আসছে। এই যে ভাই শব্দ পেলাম, আমাকে দেখে নিয়েছে ভাই নিচ থেকে, এখন ওপরে আসছে আবার। আয়, আয়, তোরে দিব একবার পিস্তুলের। ফাইনালি আমরা তাকে একটা গুলি মেরে দিয়েছি। আর এখানে আবারও রিলোড করে নিলাম শর্ট গানটা। পরে থাক তুই, আচ্ছা তুই পরে থাক, আমি গিয়ে আমার কাজ করি।
আর এখানে ফাইনালি কিন্তু আমাদের স্পেশাল যেটা স্পাইডার কে আছে, সেই স্পাইডার কেটা পেয়ে গেছি। এখন যাব নিচে, আর নিচে কিন্তু একটা বড় মাকড়াস আছে ভাই, যে কিন্তু খুবই মারাত্মক গ্র্যানির চাইতেও। সে মুখ হা করে, এমন বড় মুখ হা করে এবং তার মুখে ভরে নেয়। সে আস্ত মানুষ গেলে খেতে পারে ভাই, খুবই মারাত্মক টাইপের। সো আমাকে সব কিছু প্রিপারেশন নিয়ে নিচে যেতে হবে। এদিকে কিছু আছে কি ভাই? এদিকে তো আমি চেক করে নিয়েছি ভালোভাবে, এদিকে কিছুই নেই। ওপরে কি কিছু আছে নেওয়ার মতন ভাই, যেটা আমার প্রয়োজনীয়? আর গ্র্যানি আবার জীবিত হয়ে গেছে ভাই, এখান থেকে শর্টগানটা নিয়ে তাকে মারতে হবে। কোথায় ভাই, কোথায় 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 কোথায়? আমি তো আওয়াজ পাচ্ছি, চলে এসেছি ভাই সামনেই, দিয়েছি একেবারে খুলি ফাটিয়ে। এখন শর্টগানের অ্যামো কোথায় আছে ভাই, কোথায়? নিচে আছে কি অ্যামো? শর্টগানের অ্যামো এখান থেকে আবার শ্যুট করতে পারবো ভাই, আমার শর্টগানটা রিলোড করাই আছে। এইগুলো চেক করে নেই, এগুলোতে কিছু আছে কি না। এখানে তো আমি চেক করেছিলাম, প্রয়োজনীয় তেমন কিছুই নেই। পায়ের তলায় এটা কী আটকে গেল ভাই, আমি যাচ্তেই পারছি না সামনে। কোন টাকার কী না কী পড়ে আছে ভাই। আর কাকের কাছ থেকে তো আমি নিয়েছিলাম, কাকের কাছে কিছু নেই। এখন নিচে একটা জায়গা আছে ভাই, এটা সিকিউরিটি লক মারা আছে এখানে, যেটা এখান দিয়ে গুলি করার পরই খুলবে। এখানে একটা ফায়ার করতে হবে, শ্যুট করতে হবে। হ্যাঁ, শ্যুট করে দিয়েছি, এখন কিন্তু দরজাটা খুলতে পারবো। আর দেখি ভিতরে কী আছে। আর এখানে একটা পড়ে আছে গিয়ার ভাই, কগ হেড। সো এই গিয়ারটা গিয়ে লাগাবো আমরা প্লে হাউসে। কিন্তু প্লে হাউসের কি পেয়েছি আমরা তো কি এখনও পাইনি ভাই। প্লে হাউসের কিটা যে কোথায় পড়ে আছে কে জানে। তো আমরা এটা এখন গিয়ারটাকে নিয়ে রেখে দেব প্লে হাউসের কাছে। পরে যখন আমরা প্লে হাউসের কিটা পাবো, তখন কিন্তু প্লে হাউসটা ওপেন করব, তারপরে এটাই লাগাবো। এরকম দুইটা গিয়ার লাগাতে হবে, একটা তো পেয়ে গেছি, আর একটা আমাদের খুঁজতে হবে। তবে কিন্তু প্লে হাউসের ভেতরে যে একটা কি বা কিছু পাওয়া যায়, ওটা কিন্তু ওখানে লক আছে, ওই লকটা খুলবে। আমরা এটাকে এখানে রেখে দিলাম, আর এখানে টুং টুঁই বাজিয়ে দিলাম যাতে গ্র্যানি এখানে আসে। আর এই টানেল দিয়ে চলে যাবো গ্যারেজে। আর গ্যারেজে গিয়ে তো আমরা প্রতিবারই চেক করেছি, গ্যারেজে তেমন কিছুই নেই। গ্র্যানি ওই সাইডে যাবে নিশ্চিত আমি। হ্যাঁ, এই যে শব্দ পেলাম, গ্র্যানি চলে গেছে ওই সাইডে, আর আমি আসলাম এখানে। এখন চলে যাব টানেলের ভিতরে। টানেলের ভিতরে কিন্তু একটা সুপার গ্র্যানি আছে, আর সে সুপার গ্র্যানি কিন্তু গ্র্যানির চাইতে মারাত্মক। কই গ্র্যানি? এই যে গ্র্যানি দাঁড়িয়ে আছে, আবার দেখছে। দেখো না, হ্যাঁ হ্যাঁ করে জিভে বের করে দেখছে আবার নিচে। দেখ তুই দেখ, মন চাচ্ছে এখান থেকে গুলি করে তোর খোপড়ি তুলে দিই আর একবার। এখানে আমি কি ফেলেছিলাম, একটা সিকিটা রেখে দিলাম। আমার এখানে মূল মিশন হচ্ছে যে একটা কিছু খুঁজে পেতে হবে, সেটা হচ্ছে চেন কাটার বা এমন একটা কি আছে। এখান দিয়ে কিন্তু আবার গ্যারেজে যেতে পারি ভাই, এটা শর্টকাট এখান দিয়ে টানেল থেকে। সে টানেল থেকে আমরা শর্টকাট পেয়েছি এখানে। ও ভাই, এটা কি ছিল এখানে? এত বড় মাকড়সা ভাই আমি জীবনে দেখিনি, প্রচুর মারাত্মক টাইপের। এখানে আবার কি, এখানে কি আছে ভাই? একটা প্লে হাউসের কে পেয়েছি, আইল্যান্ড সি। আবার আসছে ভাই মাকড়সাটা। ওরে বাবারে, কত বড় মুখ ভাই মাকড়সার। দেখ ভাই দেখ, কত বড় মুখ করেছে। মন চাচ্ছে ওর মুখে তার প্লে হাউসের কে এটা ভরে যাই, কিন্তু তার মুখে যাচ্ছে না, এই জন্য আমি দুঃখিত। চলে গেছে মনে হয় ও সাইডে। না ভাই, এদিকে আসছে মনে হয় আবার নাকি। দেখা যাক, চলে গেছে নাকি। হ্যাঁ চলে গেছে ভাই, অনেক দূর চলে গেছে। যা চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে গেছে। ফাইনালি আমি এখান দিয়ে পালাবো এখন প্লে হাউসের কেটা নিয়ে। তার আগে এদিকে একটা রুম আছে, আমাকে এইটা চেক করতে হবে এখানে কিছু আছে কি না। এখানে মিট আছে, যেটা আমার কোনো কাজেরই না, কারণ মাকড়সাটাকে আমরা আগে বন্দি করে দিয়েছি। এখন চলে আসলাম আবারও গ্র্যানি হাউসে, সে টানেল থেকে। এখন এটাকে নিয়ে যেতে হবে প্লে হাউস। আর এখানে একটা শব্দ করে দেই, তাই টুং করে শব্দ হবে এবং এখানে আসবে গ্র্যানি, আর আমি যাবো ওই সাইডে। এখন চলে যাব প্লে হাউসে, এবং প্লে হাউসের কিটা দিয়ে প্লে হাউসের ছোট্ট ঘরটাকে খুলবো, এবং সেখানে দুইটা গিয়ার লাগাতে হবে। গিয়ার লাগানোর পর আমরা কিছু পারা কিছু পাবো ওখানে। চলে এসেছি প্লে হাউসে, আর প্লে হাউসটা দেখতে পাচ্ছেন ভাই, এখানে সাইডে বেড়া দেওয়া আছে যেখান দিয়ে খোলা আকাশের চাঁদ নেওয়া যায়। তো এখানে আমরা একটা গিয়ার পেয়েছিলাম, এই গিয়ারটাকে এখন লাগিয়ে দেবো ভিতরে। আমি আশা করি গ্র্যানি এখানে খুব সহজে চলে আসবে, কারণ এখানে শব্দ করেছিলাম একটা কে ফেলার,
তো খুব সহজে গ্র্যানি এখানে চলে আসবে। এখানে যাচ্ছে না কেন ভাই, আটকে গেছিলো মনে হচ্ছে, এখন চলে গেছে টানেলের ভিতরে। টানেল দিয়ে এখন পৌঁছে যাব আবার গ্যারেজে। আর গ্যারেজে তো কোনো কিছু নেই, আমরা বারবার গ্যারেজে ঘুরে ঘুরে আসছি, কারণ এটা হচ্ছে আমাদের সিক্রেট একটা পথ, এখানে গ্র্যানি আসতে পারবে না সহজে, তাই আমরা এখানে বারবার ব্যবহার করছি। আর মনে হচ্ছে গ্র্যানি এখানে আসবে কি না, গ্র্যানি এখনও আসতে পারবে না, হয়তো ওপরে আছে। গ্র্যানি 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 ও সাইডে আছে মনে হয়। এখান থেকে আবারও এই কোচ ব্রোটা নিয়ে নিই এবং এর সাথে ট্যাঙ্কুলাজা যেটা আছে সেটাকেও নিয়ে নিচ্ছি, আরও একবার গ্র্যানিকে মারবো। আর এখানে আওয়াজও হয়ে গেছে ভাই, দ্রুত নিতে হবে, চলে আসবে গ্র্যানি। আসছে আসছে, আরও একবার আওয়াজ হয়ে গেছে ভাই, সো খুব দ্রুত চলে আসবে গ্র্যানি আমি আশা করি। এই যে আসছে ভাই, আসছে 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 আসছে, মার 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 মারে দিয়েছে, হ্যাঁ ট্যাঙ্কুলাইজার মেরে দিয়েছি। এখন 1 মিনিট ঘুম পারবে গ্র্যানি, আর এই 1 মিনিট আমি ব্যবহার করবো এখন আমার কাজে। এটা থাকলে এখানে, এটা সিকিউরিটি জায়গা, এখানে গ্র্যানি সহজেই আসতে পারবে না এবং ঢুকতে পারবে না। এখন যাব এইখান দিয়ে টানেলের ভিতরে আবারও, এবং আমাকে খুঁজতে হবে অনেক কিছু, তার আগে এটা নিয়ে যাই, এটা খুবই প্রয়োজনীয় নিচে, কারণ ওইখানে একটা লক ঘর আছে, আর এটা দিয়েই কিন্তু ওই লকটা খুলতে পারবো। এটার নাম হচ্ছে একটা হাতল মনে হচ্ছে, এটা ঘোরাতে হবে তবে। কিন্তু আর এখানে আমি রাস্টিক প্যাডলক কেটাও নিয়ে এসেছি, যদিও এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা ডোর স্কেপ করতে চাচ্ছি, তারপরে আমরা এগুলোকে নিয়ে আসলাম। মাগরাসাটা আছে নাকি ভাই? মাগরাসা তো চিওর থাকবে, কিন্তু কোন সাইডে আছে এটা জানছি না। আর এটা কিন্তু প্রয়োজনীয় ভাই, এখন এটাকে ব্যবহার করতে হবে আমাকে, তবেই কিন্তু এক সাইডে লক আমি খুলতে পারবো। মাগরাসাটা কোন সাইডে আছে ভাই? সামনে দেখ, একটু দেখ, এদিকে আছে ভাই, এদিকে 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 নাই, কোন দিকে আছে ভাই মাকড়াসাটা? এখন এটা নিয়ে যাবো একটা, আরও একটা ঘরে, এবং এখানে এখানে এই যে এখানে এটা প্লেস করব, এবং এটা বান বান করে ঘুরিয়ে দেবো। তবে এক সাইডের ডোর আছে, ওটা লক ছিল, ওই লকটা এখন খুলে যাবে। আর এদিকে আছে নাকি ভাই? এখানে লুকিয়ে গেছি, এখন রাস্তে মানে আসলে ধরতে পারবো না আমাকে, এই ঘরটা সেফ, ছোটো ছোটো ঘরগুলো। গ্র্যানির গ্র্যানির স্পেশাল গ্র্যানি ভাই, এটা সুপার গ্র্যানি, ও সাইডে গেছে। এখন এখান দিয়ে মারবো দৌড়, এবং এ সাইডে যেটা নতুন ডোর উঠলো মানে খুললো ডোরটা, আর এখানে চলে আসলাম, এখানে কিছু পেয়ে যাই, তবে কাজের কিছু পেয়ে গেলে কিন্তু অনেক ভালো লাগবে ভাই। না কিচ্ছু নাই, ফাঁকা। ওই সাইডে আরও একটা আছে, ওখানে গিয়েও দেখে নিই কোনো কিছু আছে কি না, এটাতে কিছু আছে। আর এখান থেকে ফাইনালি আমরা আরও একটা গিয়ার পেয়েছি, যাই হোক তাও একটা কাজের কিছু পেলাম। এখন এটাকে নিয়ে যাবো প্লে হাউসে, এবং প্লে হাউসে গিয়ে আবার এটাকে লাগিয়ে দেবো। সুপার গ্র্যানি, কই তুই? আমার মনে হচ্ছে ওই সাইডে যাচ্ছে, চলে গেছে চলে গেছে ওই সাইডে। পালা পালা, দ্রুত পালা, একটু ঘুরে তাকাস না ভাই, দ্রুত পালা এখান থেকে, জায়গাটা খুবই খতরনাক, একবারে একবার যদি ধরতে পারে না, একবারে কাজ তো গেলে খাবে। এখান থেকে চলে আসলাম আবারও গ্র্যানি হাউসে, মানে হাউস না, এটা হচ্ছে, এটা হচ্ছে গ্যারেজ গ্র্যানির, আর গাড়িটা হচ্ছে 500 বছরের পুরাতন ভাই, জানি না এই গাড়ি দিয়ে জ্ঞানি কি করে, জ্ঞানি কি জ্ঞান বাড়ায় এখানে। আর জ্ঞানি এখানে আসছিল ভাই, আমাকে দেখে নিয়েছে মনে করছি, আমাকে দেখে নিয়েছে ভাই, আবার এদিকে ঘুরে যাচ্ছে। আই তুই গাড়ি চালাবি, 500 বছরের পুরাতন তোর গাড়ি। আমি এখন এখান দিয়ে পালিয়ে যাবো ভিতরে, আর এখানে জীবনে গ্র্যানি আসতে পারবে না। আর এখান থেকে ট্যাঙ্কুলাইজার দিয়ে আবারও দেখে 1 মিনিট ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ ব্যাটা, কী এদিক পড়ছিস কেন? হ্যাঁ মার মার মার, আবারও মেরে দিয়েছি তাকে, পরে থাকে বাট। এখন এটা নিয়ে নিলাম, এটা নিয়ে যাবো প্লে হাউসে, এবং আমার ওখানে আরও একটা লাগা ছিল, এখন এটা লাগিয়ে কমপ্লিট হয়ে যাবে, এবং ওখান থেকে কিছু না কিছু পাবই নিশ্চিত। তো যাচ্ছি এখন প্লে হাউসের ছোট্ট একটু ঘরে, ছোট্ট ঘরটাতে কিন্তু মানুষ ঢোকা যায় না, তারপরেও একটু কোকরা মোকরা হয়ে ঢুকে। গ্র্যানি এত ছোট কেন প্লে হাউস বানিয়েছে ভাই, কিছু বোঝা যায় না। আর এটা এখানে ফিক্স করে দেওয়া মাত্র এখানে চাকা ঘুরছে, আর এখান থেকে যা, এটা গাড়ির একটা পেলাম, কিন্তু গাড়ি আমরা স্কেপ করব না, তাই এটা কোনো কাজেরই না। এটার নাম হচ্ছে স্পার্ক প্লাগ, এটা যখন গাড়ি দিয়ে স্কেপ করতে হয় তখন কাজে লাগে, এখন কোনো কাজে আসবে না, ফালতু একটা জিনিস পেলাম। আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্যাডলককে, সরি প্যাডলককে না, প্যাডলক কোড। আর এই প্যাডলক কোড পেলেই কিন্তু আমরা ডোর স্কেপ করতে পারবো। আর প্যাডলক কোডটা যে কোথায় আছে ভাই, আমাকে এটা খুঁজে বের করতে হবে। তো গাড়িতে লাগিয়ে দিলাম ওটা স্পার্ক প্লাগ, যদিও কোনো কাজের না। এখন যাব ওপরে, ওপরে গিয়ে খুঁজে দেখবো যে কোথায় আছে।
কোথায় আছে গ্র্যানি, কোথায় আছে ক্রসবো, আবার যাব নিচে। আমার এখন প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে কোড লাগবে একটা, সাথে প্যাডলককে এবং প্যাডলক কোড দুটাই লাগবে। কোথায় আছে ভাই এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। নিচে আছে নাকি ভাই? আবারও আসলাম সেই হাইল্যান্সির হাইল্যান্সির ঘরে। দেখা যাক হাইল্যান্সের কোথায় আছে। এখানে ছোট মাকড়া, এখানে বড় মাকড়া নিশ্চিত থাকবে। আর এখানে রাস্টি প্যাডলককে এটা নিয়ে নিলাম। এদিকে আছে নাকি ভাই? না না, এদিকে আমার মনে হচ্ছে কোনো না কোনো সাইডে আছে। এদিকে আছে মনে হচ্ছে ভাই। যে যদি ফাইনালি চলে এসেছে এখানে। আর মুখ কত বড় ভাই, আর যে বড় মুখ হা করছে মনে হচ্ছে রাষ্ট্রীয় প্যাডলককে এটা তার মুখেই পড়ে দেয়। পলা পলা হ্যাঁ করছে এখানে পলা। আমার মনে হয় সে আওয়াজ শুনতে পায় না। আবার আসছে ভাই, আমাকে শান্তিতে বেরিয়ে হচ্ছে দিচ্ছে না এখান থেকে। এবারে পুরাটাই ঘিরে রেখেছে দরজা। যদি গুলি মারা হতো না তোকে, তাহলে গুলি মারা একবারে অজ্ঞান করে ফেলতাম। যা চলে যা, চলে যা, চলে যা, যা 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 যা, আরে যা, চলে গেছে ভাই। যা 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 যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, যা চলে যা, একদম আসবি না। অনেক দূর চলে গেছে ভাই। যা চলে যা, চলে যা, চলে যা, চলে যা, আর ঘুরবি না, আর ঘুরবি না, একদম ঘুরবি না। ওদিক চলে যা, ওদিক যা, যা 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 যা, চলে না ভাই। আবারও দেখে নিয়েছে আমাকে, আবারও আসছে এদিকে। মাকড়া ছেলে একবারে মারাত্মক টাইপের ভাই, যদি একবার ধরতে পারে না আজ তো গিলে খাবে। খুবই মারাত্মক টাইপের মাকড়াসা, সুপার জ্ঞানী, মানে প্রচুর জ্ঞান আছে এর ভিতরে আর কি। ওদিক গেছে ভাই, এখন আমি পালাবো। ধরত পালা পালা, দ্রুত পালা, একদম থামবি না। চলে এসেছি ভাই ফাইনালি। খুবই ভাই, এটা কোন জায়গায় আসলাম? আমার মনে হচ্ছে এখানে তো আমার জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে, বাট এখানে কিন্তু কোনো লাভই হবে না। জ্ঞানী আসার আগেই আমাকে যেতে হবে। আবার তো এখানে আসলাম ভাই, রাস্তা ভুলে গেছি মনে হচ্ছে ভাই। এখান দিয়ে যেতে হবে। আর দেখে নিয়েছিল গ্র্যানি ভাই, সুপার গ্র্যানি, বেঁচে গেছি অনেক। এখানে বড় তলাটা খুলে দিলাম, কিন্তু টানেল এসকেপ করছি না, তাই এটা কোনো কাজেই দেবে না আমার। গ্র্যানি কোন দিকে তুই? সুপার গ্র্যানি, সুপার গ্র্যানি চলে গেছে নাকি ভাই? যাচ্ছে যাচ্ছে, যাক 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 যাক, চলে গেছে মনে হয়। আমি এখন বের হই, দেখতে হবে আছে নাকি কি কি। নাই না 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 না, ধরে খুল, ধরে খুল, ভিতরে ঢুক, লাগা। হ্যাঁ লাগিয়ে দিয়েছি ভাই। এখন আর এখানে আসতে পারবে না, সুপার গ্র্যানি কেউ আসবে না এখানে, কোনো গ্র্যানি আসতে পারবে না, কারণ এটা সেফ জায়গা। এখানে দুইটা বাক্স আছে ভাই, কোনটা খুলবে? এক নম্বরটা খুলে যা হবে ভাবে। দুই নম্বরটা খুলবো ভাই, কোনটা খুলবো? এক নম্বরটা খুলবো না, দুই নম্বরটা খুলবো? এক নম্বরটা খুলবো নাকি? আচ্ছা এক নম্বরটাই খুলি, যা হবে হবে, এখানে দেখা যাবে। এক নম্বরটা, একটা তো বম থাকে ভাই, কোনটা যে খুলবো বুঝতে পারছি না, এটাই খুলি। না না বাঁচা গেছে ভাই, এখানে বম পাইনি, একটা ওয়াটারমেলন পেয়েছি, আর একটা গিয়ে কাটবো। কাটার পরে নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু একটা পাবো। তার আগে আমাকে এখান থেকে বের হতে হবে ভাই। গ্র্যানি, সুপার গ্র্যানি আছে এখানে, সুপার গ্র্যানি ওই দিকে আছে আমার মনে হচ্ছে। সুপার গ্র্যানি কই ভাই? না না, ওই দিকে গেছে, আমাকে এখনই পালাতে হবে, ওই সাইডে আছে ভাই। আমি এটা নিয়ে এখনই চলে যাব। এই তো চলে এসেছি ভাই, আর সুপার গ্র্যানি ধরতে পারবো না আমাকে, আমি চলে এসেছি সেফ জায়গাতে। এখানে কিন্তু সুপার গ্র্যানি আসতেই পারবে না, আমি মনে হচ্ছে ভুল পথে যাচ্ছিলাম। এখান দিয়ে আমি এক্সিট করব। এটা নিয়ে চলে আসলাম গ্র্যানি সে গ্যারেজ ঘরে ভাই। 500 বছরের পুরাতন গাড়ি আছে এখানে, 500 বছরের পুরাতন গাড়ি কেউ দেখেছেন ভাই? দেখে নিন এখানে, ফিরে ফিরে দেখতে পাচ্ছেন। এখানে আওয়াজ করে দিয়েছি, গ্র্যানি খুব শীঘ্রই এখানে আসবে, কারণ তার জ্ঞান প্রচুর এবং ঘ্রাণশক্তিও প্রচুর, যার কারণে সে সহজে আসতে পারে। চলে এসেছে ভাই পিছন পিছন, এখানে চলে এসেছিল। টাঙ্কুলা যদি তোর মাথা ফাটাচ্ছি, দাঁড়া, সরি এটা দিয়ে মাথা ফাটাতে পারবো না, কিন্তু 1 মিনিটের জন্য ঘুম পাড়াতে পারবো। আবার পড়ে গেল ভাই, ফাইনালি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার 1 মিনিটের মতন। এখন যাব প্লে হাউসে এবং এটাকে কাটবো। কাটার পরে দেখবো এটার ভেতর থেকে কী পাই। কোনো না কোনো কিছু পাবোই ভাই, কিন্তু যদি কোনো কাজের প্রয়োজনীয় জিনিস পাই তবে অনেক ভালো লাগবে। আর যদি ফালতু জিনিস পাই যেটা কোনো কাজের না, তবে এটা কোনো কাজেরই দিবে না। এখানে এটা লাগাবো,
এবং টুং করে এখানে এক না ঘষা দিয়ে দেবো, তাই এখানে পড়ে যাবে চুং করে কেটে। আর এখান থেকে ফাইনালি আমরা প্যাডলক কে পেয়ে গেছি ভাই, খুব ভালো লাগছে এখন। এটা আমাদের খুবই কাজে ডোর স্কেপ করার জন্য। গ্রানি ওখানে যাবে আর আমি এখান দিয়ে গিয়ে প্যাডলকটা খুলে ফেলবো ফটাফট ফটাফট। চল দেরি করার দরকার নাই, গ্রানি আছে নাকি ভাই? না গ্রানি নাই, ফটাফট খোল। আর ফাইনালি এটা খুলে ফেলেছি ভাই, এখন এখানে কেউ আছে নাকি ভাই? কেউ আছে কি? আমরা ওটা খুলে ফেলেছি, এখন শুধু খালি প্যাডলক কি চাই ভাই। প্যাডলক কি পেলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু লাগবে না। আই নিড এ প্যাডলক কোড, কোড লাগবে ভাই। প্যাডলক, প্যাডলক কোড কোথায় আছে ভাই জানি না আমি। এখানে গ্রানিকে আরও একবার মেরে দিয়েছি আমি, আর এখন প্যাডলক কোডটি খোঁজার চেষ্টা করব। হয়তো নিচে কোনো জায়গাতে আছে ভাই, নিচে কোনো জায়গায় থাকার কথা। এটা প্যাডলক কিটা কোথায় আছে ভাই? প্যাডলক কোড এখনও কিন্তু প্যাডলক কোডটা পাচ্ছি না। এখানে গ্র্যানি এটা ঘেরে রেখেছে ভাই, এখানে আমি ট্যাঙ্কোলাইজারটা নিতে পারছি না। গ্র্যানি এখান থেকে হাইড হয়ে গেছে আর এখানে ট্যাঙ্কোলাইজারটা পড়ে আছে ভাই। এটা আমি নিয়ে নিচ্ছি ট্যাঙ্কোলাইজার, এখন আমাকে খুঁজতে হবে প্যাডলক কোড পেয়ে যাই। এখানে এখানে পেয়ে গেলে কিন্তু জমে যাবে খেলা। ফাইনালি কিন্তু আমরা প্যাডলক কোড পেয়ে গেছি ভাই, এখন কিন্তু আমরা ডোর স্কিপ করতে পারবো। তো এটা ফটাফট খুলে ফেলি আর এখান থেকে মাস্টার কে এটা লাগিয়ে দেই। ফাইনালি কিন্তু আমরা এখান থেকে লক করতে পারবো, ফাইনালি কিন্তু স্কেপ করে ফেলেছি ভাই। পুচুং পুচুং করে পালিয়ে গেলাম, আর জীবনে আসবো না গ্র্যানির বাড়িতে। গ্র্যানি মানে দাদি আমাকে প্রচুর জ্বালিয়েছে, এখানে অত্যাচার করেছে, টর্চার করেছে, তার জীবনে আসবো না। চলে গেলাম, টাটা বাই বাই, টাটা গুড বাই। আশা করি গেম প্লেটি অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক অবশ্যই দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।